শামলিবাগ বাজার এবং রাঙ্গিছড়া বাজারে বিকালে এত পরিমাণ মানুষ হচ্ছে। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আমার ছেলে মারা গেছে। নাম কি? আচ্ছা ঠিক আছে, আপনারা তারে ওই আনার জন্য ওখান থেকে লোক পাঠাইছে, তারা ঢাকা থেকে নিয়ে আসেন। দেখেন আমি জানি বনকিয়া, বনকিয়া থেকে রবির বাজার বাজার করতে আসে না, এদিকে ওইদিকে অনেক বাজার করে। ঠিক আছে, আমরা বড় বাজার করি। আর কখনো বিনা প্রয়োজনে বাইরে নেই, এই ঔষধ কিন্তু ওই এলাকায় পাওয়া যায়। কার্যক্রম চলতেছে, দেখতেছেন আপনারা, যাতে মানুষ সচেতন হয় এই জন্য আপনারাও লোকজন বলে দেন। দুই ঘন্টা 500 টাকা যদি পালা করা হয়েছে, তো আমরা সবে এরা কাজ করব বিনা কারণে, প্রতি কারণে কারণ একটা খারাপ লাগি নাই। আমরা সচেতন করা লাগিয়া একটা করা হর, কিন্তু আমরা রবিবাজার দেখা যায় যে তারা এখন তারা আসোই, বাট তারা তো শুধু বিভাগীয় অসম দেখা যায়। আমার সেম আবার